আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি অনেক ভালো আছি। বাকি আপুর বিয়ে, সো স্বর্ণের দোকানে যাচ্ছি ওনার হাজবেন্ডের জন্য, নাকি আম্মু ওনার হাজবেন্ডকে স্বর্ণ দিবে। সো আম্মু যাচ্ছে, আম্মুর সামনে ভাইয়াও যাচ্ছে। স্বর্ণের দেহে না কি দেওয়া যায়, সো এখন আমরা স্বর্ণের দোকানে যাব, দেন কেনাকাটা করবো বাকি আপুর বিয়ের জন্যে। না, আমি কিছু কিনবো না, মানে ওনার জন্য গিফট কিনবো, তারপর আরো কিছু নাস্তা কিনতে হবে। তো তাহলে আমার আমার ব্লগে চোখ রাখুন। কালকে আমারও মামি দিচ্ছে তো, আমারও মামি মেম্বার হয়েছে তো, কলম। হ্যাঁ, আমরা কি টেনশনে ছিলাম, মামি হবে নাকি হবে না, হবে নাকি হবে না, হয়ে গেছে। আমার মতো, আমারটা এগুলা নেই, অনেক সুন্দর আপুরটা। আপুর এরকম বোরকা পরার নাকি ইচ্ছা ছিল, সো আপুর জন্য নিলাম। হ্যাঁ, আপুর জন্য একটা কিনে ফেলি, বিয়েতে যখন যাচ্ছি তাই। আমারটাও সেম ওই রকম, আমারটা হচ্ছে, এটা কি কালার, ম্যাজেন্টা কালার, আপুরটা কালো কালার, অনেক সুন্দর। আমারটা পার্পেল কালার মনে হয়। হ্যাঁ, সুন্দর হয়েছে অনেক। থেকে বাসে চলে আসলাম, এখন রেডি হয়ে গেছি। ওই তো শান্ত আপু, আম্মু ঘর তালা মারতেছে, সো এখন বের হব। গাড়িও চলে আসছে, গাড়ির এখানে যাচ্ছি। আমার গাছটা সবগুলোকে ফেলে ছেড়ে যেতে হচ্ছে। বন্ধুরা, এই তো গাড়িতে উঠে গেছি, আমাদের বাসার সামনে দিকে, ব্যাগের মধ্যে আছে সবাই। খালি ব্যাগ কোথায়, ব্যাগ কোথায়, ব্যাগ কোথায়, ওইরকম করতেছে। ভাইয়া তো সবাই দোয়া করবেন যাতে আমাদের, মানে কি বলবো, যাতে আমরা সহি সালামতে পৌঁছে দিতে পারি। সবাই মানে
সুরে হলো মার হাত কালো উমা ভালো লাগতেছে না এখন, কেন আপু কাজে ব্যস্ত, তাই তো আপু আসলে আপুর সাথে হাসিটাসা করবো। বন্ধুরা এখন আপুর বাসায় চলে আসলাম, মানে তো বন্ধুরা চলে আসছে, তো এখন আমার ভিডিও কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেল আইকনটি বাজিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।